রাজনৈতিক পরিভাষায় কারোর রাজনৈতিক প্রাসঙ্গিকতা বোঝাতে অনেক সময় তুখুর রাজনৈতিক ব্যক্তিত্বরা ছোটখাটো আকার ইঙ্গিত বা সামান্য আলাপের মধ্য দিয়ে বুঝিয়ে দেন অনেক বড় রাজনৈতিক বার্তার মূল সুর। যারা সমাজদার লোক তারা সেই ইশারা ইঙ্গিতে বুঝতে পারেন রাজনৈতিক পরিভাষায় সেই আকার ইঙ্গিত আলাপ কাকে উদ্দেশ্য করে করা হয়েছে এবং আগামী দিনে সেই বার্তার বৃহৎ রাজনৈতিক পটভূমি কতটা বিস্তৃত। বিধানসভা নির্বাচনে প্রাক্কালে রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ সময়ে রবিবার রাজ্যে দুদিনের কর্মসূচি নিয়ে পা রেখেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির মতো দেশের সর্ববৃহৎ দলের সর্বভারতীয় সভাপতির রাজনৈতিক ওজন আর ধার ভারের প্রসঙ্গ নতুন করে বলার মতো কিছু নেই। দলের নীতি নির্ধারণ আর সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সহ যে কজন নেতা মুখ্য ভূমিকা পালন করেন জেপি নাড্ডা তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। রাজ্য সফরে আসা জেপি নাড্ডাকে রবিবার বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্য মন্ত্রিসভার প্রায় সব সদস্য এবং রাজ্য সভাপতি সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্যরা। প্রথম আফিক সর্বভারতীয় সভাপতিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সব রাজ্য নেতারা। আর এই স্বাগত জানানোর আনুষ্ঠানিক পর্বের মধ্যেই লুকিয়ে ছিল রাজ্যের আগামী রাজনীতির জন্য দলের সর্বভারতীয় সভাপতি কাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, কার রাজনৈতিক প্রাসঙ্গিকতা রাজ্য বিজেপির পুনরায় পতাকা উত্তোলনের মিশনে দলীয় সর্বভারতীয় সভাপতির কাছে অনেক অনেকখানি গুরুত্বপূর্ণ। উপস্থিত রাজ্য রাজনীতির হেভিওয়েট নেতাদের সবার কাছ থেকে ফুলের তোড়া নেন সুপার হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব জেপি নাড্ডা। তবে আনুষ্ঠানিক এই স্বাগত পর্বের মধ্যে রাজ্য রাজনীতির দিশা নির্ধারণে কার রাজনৈতিক প্রাসঙ্গিকতা তার কাছে কতখানি তা তুখর রাজনৈতিক নেতা হিসেবে বুঝিয়ে দেন জেপি নাড্ডা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাকে উত্তরে এবং ফুলের মালা দিয়ে স্বাগত জানালে হাসি মুখে তার প্রতি উত্তর দেন সর্বভারতীয় সভাপতি। নিকট আপনজনের মতো বিপ্লব কুমার দেবের পিঠ চাপড়ে তার রাজনৈতিক উষ্ণতা এবং টান প্রকাশ করেন দলের সর্বভারতীয় সভাপতি। বিপ্লব কুমার দেবের সঙ্গে এই আনুষ্ঠানিক স্বাগত পর্বের মধ্যেই কথা বলেন জেপি নাড্ডা। রাজনৈতিক পরিভাষায় এক কথায় বলতে গেলে বিপ্লব কুমার দেবকে এই পর্বের সবচেয়ে বেশি সময় দিয়েছেন জেপি নাড্ডা। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তাকে স্বাগত জানালে রাজ্য সভাপতিকেও উষ্ণ প্রতি উত্তর দেন জেপি নাড্ডা। রাজীব ভট্টাচার্যের পিঠ চাপড়ে তাকে উৎসাহিত করেন আগামীর কর্মসূচি সফল করার মিশনের জন্য। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের সঙ্গেও কথা বলেন জেপি নাড্ডা। তবে আপন মনোভাব আর রাজনৈতিক প্রাসঙ্গিকতার দিক দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে তার কাছে অনেকটাই অতিরিক্ত গুরুত্ব পায় রবিবার এই স্বাগত পর্বের ছবি দেখলে পরিষ্কার উপলব্ধি করবেন যে কোনো রাজনৈতিক বোদ্ধা। গত চার বছরে সরকারের মুখ হিসেবে যেসব দলীয় কর্মসূচি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশিত বিভিন্ন প্রকল্প যেভাবে সাফল্যের সঙ্গে বিপ্লব কুমার দেব রূপায়িত করেছেন, দলের সর্বভারতীয় সভাপতির কাছ থেকে এই উষ্ণ এবং আন্তরিক প্রতি উত্তর তারই পুরস্কার তা বলার অপেক্ষা রাখে না। যেসব রাজনৈতিক মূর্খ পণ্ডিতরা বিপ্লব কুমার দেবের রাজনৈতিক দিশা নিয়ে খবরের কাগজের পাতায় আর ফেসবুকে নিজেদের মূর্খতা বারবার প্রকাশ করেন তাদের অবশ্যই এই ছবি বারবার দেখা উচিত, যদি সামান্য জ্ঞান চক্ষের উন্মেষ ঘটে। রবিবারের এই ছবি থেকে এটা পরিষ্কার রাজনৈতিক সত্য যে ত্রিপুরা বিজেপিতে বিপ্লব কুমার দেব পদে থাকুন বা না থাকুন, রাজনৈতিক প্রাসঙ্গিকতা আর রাজনৈতিক গুরুত্ব দুই দিক দিয়ে তিনি সুপার স্ট্রং রাজনৈতিক মুখ হিসেবেই বিচরণ করছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী দিনের রাজ্য রাজনীতিতে তাই থাকবেন। যতই কিছু দাবারু দাবার ঘুঁটি সাজিয়ে রাজার ঘর দখল করার বৃথা চেষ্টা করেন না কেন, কিং মেকার হিসেবে বিপ্লব কুমার দেব ছাড়া রাজ্য বিজেপিতে অন্য কাউকে ভাবাই যায় না। অন্তত রবিবার জেপি নাড্ডার এই স্বাগত পর্বে সামান্য সময়ের মধ্যেই বুঝিয়ে দিয়েছেন যে জননেতা হয় সে সব কিছুর পরে দলের কাছে শুধু তার কাজ আর নিষ্ঠার জন্যই আলালের ঘরের দুলাল হিসেবে বিবেচিত হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।